441 কে 4 দিয়ে ভাগ। আকাশ থেকে পড়ল সব পড়ুয়াই। জেলা শাসকের সামনে ব্যর্থ প্রধান শিক্ষিকাও। কোথায় ঘটল এমন ঘটনা দেখুন। 441 কে ভাগ করতে হবে 4 দিয়ে। ভাগ যারা শিখেছে তাদের কাছে এটা জল ভাত, কিন্তু পড়ুয়ারা তো দূর। সামান্য ভাগের উত্তর দিতে পারলেন না স্কুলের প্রধান শিক্ষিকাও, আর সেই কারণে বরখাস্ত করা হলো তাকে। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাটের একটি সরকারি প্রাথমিক স্কুলে। স্কুলে পড়ানো কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে হঠাৎই হাজির হয়েছিলেন জেলা শাসক। তার আচমকা পরিদর্শনে ভূত দেখার মতো চমকে উঠেছিলেন শিক্ষকেরা। জেলা শাসক একটা শ্রেণীকক্ষে যান, কচিকাঁচা পড়ুয়াদের একটা অঙ্ক দিয়ে তার সমাধান করতে বলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো পড়ুয়াই সেই সরল অঙ্কের সমাধান করতে পারেনি। বেশ অবাক হয়েছিলেন জেলা শাসক। এরপরেই তিনি ডেকে পাঠান প্রধান শিক্ষিকাকে। প্রধান শিক্ষিকা সোনা দুর্ভে এ বিষয়ে জানান, করোনা অতিমারির কারণে লকডাউনের জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় গুণভাগের সাধারণ অঙ্ক ভুলে গিয়েছে ছাত্রছাত্রীরা। তাদেরকে আবারও সবকিছু নতুন করে শেখানো হচ্ছে বলে দাবি করেন ওই শিক্ষিকা। তৎক্ষণাৎ প্রধান শিক্ষিকাকে বোর্ডে লিখে দেওয়া সেই অঙ্ক সমাধান করতে বলেন জেলা শাসক। ঘটনাচক্রে প্রধান শিক্ষিকাও সেই অঙ্কের সমাধান করতে ব্যর্থ হন। আর এই ঘটনা দেখার পরই জেলা শাসক শিক্ষিকাকে ভর্ৎসনা করেন এবং সেই সঙ্গে তাকে প্রধান শিক্ষিকার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। আর এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে, যারা ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছেন তাদের কি আদৌ প্রকৃত শিক্ষা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।